তাকে যে ঘিরে যে সে যাচ্ছে মোটামুটি, সে কিন্তু যখন মানুষ ঘিরে বা মানুষের যে বাধা, তিনি কিন্তু সেটা বাধা হিসাবে দেখেন না, তিনি দেখেন মানুষের ভালোবাসা। আরেকটা বিষয় আপনাদেরকে যদি জানাতে চাই, এই মুহূর্তে আমরা যুক্ত আছি আপনাদের সাথে কুমিল্লা লালমাই থেকে, তিনি কিন্তু এই আলিফ মাহমুদ আদিব কিন্তু কুমিল্লা বিশ্বরোডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। তিনি 12টা পর্যন্ত হাঁটবেন, এখন এক বাজে 11টা এক। আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, তিনি যখন 7:30 আমাকে যেটা সাক্ষাৎকার দিয়েছেন, তো ইনি তখন জানিয়েছেন যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে যদি সহযোগিতা করা হয় বিষয় সংক্রান্ত বিষয়ে, তিনি একটা জিনিস ব্যাখ্যা করছিলেন, সেটা হচ্ছে যেই তো তিনি হেঁটে আসলে এই পাড়ে দিবেন 8,000 কিলোমিটার, তো সেক্ষেত্রে তাকে আসলে 3 মাসের বেশি কোনো অ্যাম্বাসি ভিসা দিবেন না। তো সেক্ষেত্রে তিনি চাচ্ছেন আর কি বাংলাদেশের সরকার থেকে বা স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিশেষ সুবিধা নিয়ে 8,000 কিলোমিটার পাড়ি দিয়ে মক্কাতে কিন্তু পৌঁছাতে পারবে। এক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বা আমরা এতটুকু বুঝতে পারতেছি কুমিল্লার তৃতীয় দিন হাঁটছে তার বক্তব্য থেকে, তিনি কিন্তু চাচ্ছেন সরকার থেকে একটা সহযোগিতা, যদি সহযোগিতা তিনি পান। অর্থাৎ অনেক সাংবাদিক কিন্তু প্রশ্ন করেছেন, আপনি এইটা কিন্তু যাত্রা শুরু করার আগে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বা হচ্ছে সরকারের কাছে আবেদন করতে পারতেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে যে স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি উদ্যোগ আবেদন করতে পারতেন, তো তিনি সেটা জানিয়েছেন, যেটা আমাদেরকে ব্যাখ্যা হিসেবে তিনি যদি প্রথমে তাদের কাছে দিয়ে বলতেন বা লেটার পাঠাতেন আমি পায়ে হেঁটে হজ করতে চাই বা যেতে চাই, তখন তারা হয়তো বা বিশ্বাস করতেন না। তিনি এই জন্য কিন্তু যাত্রাটা শুরু করে দিয়েছেন, তিনি কুমিল্লা হয়ে কিন্তু ঢাকাতে যাবেন, ঢাকা যাওয়ার পরে কিন্তু যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো কাছে থাকলে অথচ যদি আপনি বাধার সম্মুখীন হয় তখন কী করবেন? কারণ এই পথটা অনেক রিস্কি এবং অনেক বাধা। আমার মনে হয় না কোনো কিছু রিস্কি, আল্লাহ সব কিছু সহজ করে দেবেন। আল্লাহ আমার পাশে আছেন, আমার বিশ্বাস আল্লাহ সব কিছু সহজ করবেন ইনশাআল্লাহ। মানে আমি ভিডিও করে আপনি দাবি দিতে হবে আমার কথা কথা পাল্লা করতে আমার জন্য অনেক কিছু করছে একবারে প্রথম থেকে কি হয় সে কি হয় বন্ধু। আচ্ছা আপনি হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ভাই।